রাত দুটো বাজে, আমি আঙ্গুনিয়া মাহফিল করে আসার পথে রাওজান আপন বাড়ি রেস্টুরেন্টে দাঁড়ালাম। অনেক ভালোবাসে, আমাকে মহব্বত করে দিন মাঝহাব মিল্লাতের জন্য। আমাকে খাবার দাবার দিল রেস্টুরেন্টের মালিক। হঠাৎ করে আমাকে একটা যুবক এনে আমার সামনে দাঁড় করিয়ে দিল। আমাকে বলে, হুজুর, এই ছেলেটাকে আমরা অনেক বুঝিয়েছি, তুমি শুধরে যাও, তুমি শুধরে যাও, তুমি শুধরে যাও, আমরা সবাই বুঝিয়েছি, বহু রকম করে বুঝিয়েছি, কিন্তু কোনোভাবেই এই ছেলেকে আমরা সোজা করতে পারছি না। আমি বললাম, ব্যাপার কি, এই ছেলে কি অপরাধ করেছে? বলে, সে সারা দিন দোকানদারি মেসিয়ারি করে দোকানের কঠোর পরিশ্রম করে আর টাকাগুলো সব জুয়া খেলায় উড়িয়ে ফেলে। নাউজুবিল্লাহ বলবেন না, ব্যাটিং সাইডে ইন্টারনেটের মধ্যে সব টাকা সে শেষ করে দেয়, তার মাকে সে টাকা দেয় না। ইভেন মাঝে মাঝে সে টাকা কামাইতে না পারলে কাচের গ্লাস ভেঙে মায়ের কাছে গিয়ে বলে, আমি এখন আত্মহত্যা করবো না, টাকা দাও। হুজুর আপনি একটু বোঝান, একটা কথা বলেছি, একটা কথা, শুধু একটা কথা তাকে আমি বলেছি, সে দিল দিয়ে শুনেছে আমার কথাটা। আমি তাকে বলছি, যদি আগামীকাল তুমি ঘুম থেকে উঠতে পারো সকালে, মনে রেখো তুমি বড় ভাগ্যবান, কারণ আগামীকাল বহু মানুষ আর উঠবে না। আগামীকাল জোহর যদি তোমার লাইফে আসে, তো তুমি মনে রেখো পৃথিবীতে বহু কোটি মানুষ আছে যারা আর কোনোদিন জোহরের আজান শুনবে না। তুমি কি জানো, হাসরের মাঠে ঘাম এর সাগর হবে আমাদের কানের লতি পর্যন্ত। হাত্তা ইয়াবলুগাল আরাকু নিসফাল ওজন, ঘাম হবে কান পর্যন্ত ভাই। সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাকে জবাব দিতে হবে, লা তাজুলু কদমা আব্দিন হাত্তা ইউসআলা, তোমার কদম তো এক চুল সামনে যাবে না যতক্ষণ উত্তর দিতে পারবে না। হুজুর কি প্রশ্ন করবে আমাকে? তোমাকে প্রশ্ন করবে, আন উমারিহি ফিমা আফনাহু, তোমাকে যে 60 বছর হায়াত দেওয়া হয়েছে, তোমাকে 20 বছর হায়াত আমি দিয়েছি, কত মানুষ মায়ের পেট থেকে পৃথিবী দেখতে পায় নাই, কত মানুষ মায়ের পেট থেকে এসে 3-4 দিন টিকতে পারে নাই চলে গেছে, কত বাচ্চা 10 মাস 10 দিন পেটে থাকার পরে মৃত পৃথিবীতে এসেছে, কত বাচ্চা 1 বছর বয়সে দুনিয়া ছেড়ে চলে গেছে। আমি তোমাকে দুনিয়ার সব রকমের জঞ্জাল থেকে, ভাইরাস থেকে, ক্যান্সার থেকে, আলসার থেকে, সব রকম আজাব ও গজব থেকে রক্ষা করেছি, কারণ আমি চেয়েছি, আমি আল্লাহ চেয়েছি যে তুমি আমাকে সিজদা করো, আমি আল্লাহ চেয়েছি তুমি আমার কোরআন তিলাওয়াত করো, আমি আল্লাহ চেয়েছি তুমি আমার জিকির করো, তুমি হাবিবের দরুদ পড়ো, কিন্তু তুমি করলেটা কি? তুমি যদি মাথা ভেঙে ফেলো, 2022 সালের 3,15,36,000 সেকেন্ড যে তোমার জীবন থেকে চলে গেছে, তুমি যদি নতুন ব্রিজে গিয়ে মাথাটা ভাঙতে ভাঙতে বলো 2022-এর একটা জুমার দিন ফেরত আনতে চাও, 2022-এর একটা রাত তুমি আর কোনোদিন ফেরত আনতে পারবে না, চলে গেছে। চালাক মানুষকে জিজ্ঞেস করো, যারা আখিরাতের দিকে চালাকি করে, যারা আখিরাতের ব্যাপারে সচেতন, তাদেরকে জিজ্ঞেস করো, তোমার জীবনে সবচেয়ে বড় লস কোথায় হয়েছে? সে বলবে ব্যবসায়, সেটা সে বলবে না, চাকরি চলে গেছে, আর এটা কোনো লসই না, ব্যবসায় লস খেয়েছো, এটা কোনো লস না, বাড়ির ভূমিকম্পে ধসে গেছে, আরে কোনো লস না, ছেলে মারা গেছে, কোনো লস না। তো তোমার লাইফে সবচেয়ে বড় লসটা কি? একজন সচেতন আখিরাতমুখী মানুষ বলবে, আমার লাইফে সবচেয়ে বড় লস হলো আমার হায়াত চলে গেছে। তুমি কি করছো? আমি তাকে অনেক কথাই বলেছি, সব তো আর মনে পড়ছে না এখন। আমি তাকে বলেছি, ইয়াকুব আলাইহিসসালাম আজরাইল আলাইহিসসালামকে বলছে, তুমি আসার আগে আমাকে কিছু জানিয়ে দিও তুমি যে আসতেছ। হঠাৎ আজরাইল আলাইহিসসালাম এসে গেলেন, আসার পরে বলে ইয়াকুব আলাইহিসসালাম বলছেন, তুমি বললে না আমাকে যে আসবে, তোমাকে না বলেছিলাম একটু বলে দিতে? বলে, কেন, আমি তো বলেছি আপনাকে আমি যে আসতেছি। কই বলেছ? কেন, আপনি দেখেন নাই আপনার দাড়ি সাদা হয়ে গেছে? আপনার দাড়ি সাদা হওয়া মানে আজরাইল আসতেছে আলাইহিসসালাম, আপনার চামড়া ফ্যাকাশে হয়ে গেছে, আপনার চোখ ঝাপসা হয়ে গেছে, চশমা লাগতেছে আপনার, এখন আপনার কানে কম শুনছেন, যত দিন যাচ্ছে তত আজরাইল আপনার কাছে আসতেছে, ঠিক কিনা বলেন, বলেন। আরে আপনি, আমি কি,
আপনি আমি কি খোদ ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যিনি মুরিদ ও মুরাদে মুস্তাফা মাহবুব ও মুহিব্বে মুস্তাফা ফারুকে আজম উনি একটা লোক রেখেছেন ওনার সবাই যে প্রতিদিন ওনাকে শুধু বলবে ওমর তুমি মারা যাবে এই কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য একজন লোক নিয়োগ করে রেখেছিলেন উনি উনি যখন খেলাফত পরিচালনা করছেন সব সময় যেন কাজের মাঝখানে মাঝখানে একজন লোক দাঁড়িয়ে বলতো ওমর তোমার মৃত্যু হবে ওমর তোমাকে চলে যেতে হবে একজন রাষ্ট্র পরিচালক একজন বিচারপতির সামনে যদি একজন মানুষ বলে তুমি কিন্তু মারা যাবে তুমি কিন্তু মারা যাবে সে কোনোদিন আর অন্যায় বিচার করতে এই কথা আমরা ভুলে যাই বলেই অন্যায়গুলো করি একদিন ওই ব্যক্তিকে ফারুকে আজম বলছেন আজকে থেকে তোমার চাকরি শেষ চলে যাও কেন আপনাকে কি স্মরণ করিয়ে দেব না মৃত্যুর কথা বলেন না তোমার চাকরি আরেকজন পালন করা শুরু করেছে কে এই যে দেখো আমার দাড়ি সাদা হয়েছে এই দাড়ি এখন ওমরকে প্রতিদিন বলে ওমর তুমি মারা যাবে ভাই কি হবে বলেন তো কি এমন হয়ে যাবে সারা জীবন যে মানুষের বিরোধিতা করলেন হিংসা করলেন গীবত করলেন নিন্দা করলেন কি পেলেন কিছুই পেলেন না বরং জানাজার নামাজ একটা মানুষ কমে গেছে ঠিক কিনা কথা বলেন জানাজার নামাজে যাওয়ার পরে একজন মানুষের ব্রেইন আপনি মাথায় রাখবেন আপনি যা করছেন এখন সব কিন্তু আমাদের প্রত্যেকের ব্রেনে সেট হচ্ছে আপনি এখন মারা যাবেন তো আপনার লাশ যখন সামনে আসবে মুখে আপনি ট্যাপ লাগাতে পারবেন ব্রেইনে কিন্তু ট্যাপ লাগানো যাবে না লাশ যখন সামনে অটোমেটিক্যালি ব্রেইনের মধ্যে সব চলে আসবে ভিতরে ভিতরে সব চলতেছে সে জায়গা ঠেলত সে জুলুম করত সে গীবত করত সে হিংসুক ছিল সে সরাবি ছিল সে জুয়াড়ি ছিল আমি ওই ছেলেটাকে বলেছি খবরদার তুমি এখন মরো কালকে তোমার জানাজার সামনে দাঁড়িয়ে মানুষ বলবে জুয়াড়ি ঠিক কিনা কথা বলেন না সে কেঁদে দিয়েছে জড়িয়ে ধরেছে আমাকে সে কান্না করে বলছে হুজুর আমি জীবনে করব না ভাই জানাজার সামনে দাঁড়ানো মানুষগুলোর ব্রেনে যেন এটা আসে যে ইস একটা নিয়ামত হারিয়ে ফেললাম একটা অত্যন্ত ভদ্র মানুষ হারিয়ে ফেললাম সমাজের একটা অত্যন্ত শৃঙ্খলিত ব্যক্তি হারিয়ে ফেললাম মসজিদের সামনের কাতারের মানুষটা আজকে চলে গেল গরিব দুঃখীর সাহারাটা আজকে চলে গেল এমনটা অর্জন করেন আপনি এমনটা নেন সবার কথা বাদ দেন অন্তত লাশের সামনে কি হবে এটা মাথায় রাখেন